স্কুলে গিয়েছিল পড়াশোনা করতে, কিন্তু সেখানেই মৃত্যু হলো একজনের, একজন আহত। স্কুলের শৌচাগারের ছাদ এবং পাঁচিল ভেঙে মাথায় পড়ে যায়, তাতে মৃত্যু একাদশ শ্রেণীর এক ছাত্রের। এই ঘটনায় একাদশ শ্রেণীর আরও এক ছাত্র গুরুতর জখম, তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাই স্কুলে। স্কুলের শৌচাগারের মধ্যে দুর্ঘটনায় একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুতে ব্যাপক অসন্তোষ তৈরি হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি মিল্টন। মিল্টন, গোটা বিষয়টাই প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে, কারণ স্কুলে গিয়েছিল পড়াশোনা করতে আর বাড়ি যখন ফিরলো তখন নিথর দেহ। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মোথাবাড়ি থানার বাঙ্গিতলা হাই স্কুলে। এদিন ঈশান শেখ সহ তার বন্ধু বান্ধবেরা স্কুলে গিয়েছিল এবং তারপরে সে স্থানীয় স্কুলেরই একটি শৌচালয়ে সেখানে যায় এবং শৌচালয়ে যেতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার পাঁচিল, ভেঙে তার মাথার উপরে পড়ে। ঈশান শেখ এবং ঈশান মমিন দুজন গুরুতর আহত হয়। স্কুলের ছাত্রীরা দেখতে পেয়ে তাদের টিচারদেরকে ডাকে এসে কোনো রকমে তাকে সেখান থেকে উদ্ধার করে গ্রামবাসীদের সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ঈশান শেখের মৃত্যু হয় এবং এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপরে স্কুলে চলে ব্যাপক হারে গ্রামবাসীদের ভাঙচুর, কারণ এর বেশ কিছুদিন আগেই সেখানে একটি পাশেই পাঁচিল ভেঙে পড়েছিল। তারপরেই স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যে শৌচালয়ে ব্যবস্থা নিতে, কিন্তু তারপরেও কোনোরূপ ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তারপর থেকে এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসতে থাকে এবং গতকালের এই দুর্ঘটনা আরো উত্তেজনা সৃষ্টি করেছে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে, কারণ বারংবার এই ঘটনা, তুমি যেমনটা জানালে যে কিছুদিন আগেও এই ঘটনা ঘটেছে, আবারও এরকম একটি ঘটনা, তাতে এক ছাত্রের মৃত্যু? দেখো, এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনাসামনি আসতে চায়নি। তারা জানিয়েছেন যে সমস্তটাই জানানো হবে শিক্ষা দপ্তরে এবং বিদ্যালয় পরিদর্শককে সমস্ত ঘটনা জানানো হবে, যদিও বিদ্যালয় পরিদর্শক ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চায়নি। যদিও এই ঘটনার পেছনে মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন যে এডিএম নেতৃত্বে, অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে পাঁচজনের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি গোটা ঘটনার তদন্ত করবে, ইতিমধ্যে সেই ঘটনার তদন্তও শুরু করেছে। একদম মিল্টন, তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা কি বলছেন, তারা গোটা ঘটনার তদন্ত করছেন, তারা কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। ভেঙে পড়ে একজন মারা গেছে, পদক্ষেপ নেওয়া, পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? এখানে একটা আনফরচুনেট ঘটনা হয়েছে, এখানে একটা ছাত্র মারা গেছে আর একটা ছাত্র একটু ইনজার্ড আছে, ওটা হসপিটালে আছে, স্টেবল আছে। যে একটা ইনজার্ড হয়েছে আর যে আছে ওটা এখন মালদা মেডিকেল কলেজে ওর ট্রিটমেন্ট হচ্ছে, স্টেবল আছে। আর এখানকার এই ঘটনার জন্য একটু রিউমার হয়েছিল কি 11 জন মারা গেছে, এরকম কিছু আমরা শুনতে পেরেছি, কোনো রিউমার হয়েছিল, এর জন্য অনেক লোক এখানে দাঁড়িয়েছিল আর মতলব একটু এজিটেটেড হয়েছিল। তো পুলিশ এখানে এসেছে, প্রথমে যে স্টুডেন্ট যে আছেন ছিলেন এখানে ওনার সঙ্গে কথা বলে একটা হয়েছিল, তারপরে বাইরে থেকে যে লোক যে রিউমার যে স্প্রেড হয়েছিল ওর জন্য বাইরে থেকে কিছু লোক এন্টার করেছে, তো এর জন্য তখন রিএনফোর্সমেন্ট এসেছে এখানে। আমরা তাহলে মানে যেরকম ওর সিচুয়েশন ছিল ওরকম আমরা রেস্কিউ করার জন্য একটু ডিসপার্স করেছি আর কিছু ওখান থেকে মতলব স্টোন পেল্টিং হয়েছিল ওখানে, পুলিশের দুই লোক এখন ইনজার্ড আছে, মাইনর ইঞ্জুরি আছে কিন্তু ইনজার্ড আছে। আর একটা ফায়ার ব্রিগেড ছিল, ওটাও আমরা চেষ্টা করেছি, এখন ঠিকই আছে, আমরা ওটাও একটু ড্যামেজ করার চেষ্টা করছিলো লোকজন, তো ওটাও আমরা রেস্কিউ করেছি। বলছি যে হঠাৎ করে গুজব ছড়িয়ে যাওয়া গেল কেন, কী ওটা একটা কনফিউশন হয়েছিল, কেন ইলেভেন্থ ক্লাসের স্টুডেন্ট ছিল, হয়তো ওই ওর জন্য কিছু কনফিউশন হয়েছিল লোকের কি দুই ছেলে আছে ইলেভেন্থ ক্লাসে পড়ে, তো ওর জন্য একটু হয়তো কনফিউশন হয়েছে লোকজনের, এর জন্য লোকজন এক্সাইটেড এজিটেটেড হয়ে গেছিলো, ওরা এখানে প্রপার্টি কিছু অ্যাটাক করেছিল আর
বাইরে পুলিশকেও একটু মতলব ইট পাথরে এরকম অ্যাটাক করছে। বলছি আমরা শুনলাম সাতজন পুলিশকর্মী, ওসি সহ সাতজন পুলিশকর্মী, না মতলব ইন দ্য সেন্স কি বাকি সবকে কিছু কিছু লেগেছে, মতলব ওরকম নেই কি ওনার মানে অ্যাক্টিভ ট্রিটমেন্ট লাগবে, দুই লোককে একটু ব্লিডিং ইঞ্জুরি হয়েছে এর জন্য। পরবর্তী পদক্ষেপ কী হবে? না আমরা এখন সবাইকে ডিসপার্স করছি, সবাইকে বলছি কি ঘটনা এরকম হয়েছে, আমরা সবাইকে আশ্বস্ত করছি। ডিএম সাহেবও একটা ইনকোয়ারি অর্ডার করেছেন, আর যে ছেলে ইনজার্ড আছে ওর ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে, এখনও খুব স্টেবল আছে। আমরা যে কথা বলেছি মেডিকেল কলেজে এখন স্টেবল আছে, লোকজনকে আমরা ওটাই বোঝাচ্ছি কি যে ছেলে আছে যে একবার ইনজার্ড হয়েছিলো ও এখন ঠিক আছে। আমরা তারপরে এখানে দেখছি কি 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 ড্যামেজ হয়েছে। আর আমরা কথা বলছিলাম মিল্টনের সঙ্গে, মিল্টন এই মুহূর্তে আহত যে ছাত্র সে কেমন রয়েছে? আহত যে ছাত্র রয়েছে তার শারীরিক অবস্থা তার স্থিতিশীল রয়েছে এবং তার চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছে একটা টিম গঠন করে সেই ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তাকে সবসময় নজরে রাখছে। পাশাপাশি যে ছাত্র মারা গিয়েছে তার বাড়ির তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাবো, মিল্টন তুমি আমাদের সঙ্গে থাকো। জিসান শেখ আমার কাকার ছেলে, ওই ঠিক আজকে স্কুলে গিয়েছিল, রোজকার মতো আজকে স্কুলে গিয়েছিল, কিন্তু টিফিন টাইমে টিফিনের শেষে ওরা বাথরুম গিয়েছিল, বাথরুমে প্রাচীর এবং ছাদ পড়ে আমার কাকার ছেলেটা ওখানে ওখান থেকে উদ্ধার করে বাঙ্গিপুলা হাসপাতালে নিয়ে আসি, সেখান থেকে মালদা নিয়ে আসি রেফার দিয়ে, মালদাতে আসলে মৃত্যু বলে ঘোষণা করে। আহত আছে আরেকজন, আহত আছে তাড়াহুড়ায় যে ওটা যে কে আছে এটা ইমার্জেন্সি ছিল আমাদেরকে বাঙ্গিপুলা যেটা আগে ছেড়েছে বলে আমরা এটা নিয়ে চলে এসেছি, ওটা ট্রিটমেন্ট চলছে। কোন স্কুলের ঘটনা এটা? বাঙ্গিপুলা হাই স্কুল। শিক্ষকরা এসছে? শিক্ষকরা এসছে। কি এখন আপনারা চাইছি যে এটার স্কুলের কি অবস্থা, যে পড়াশোনা করতে গিয়ে আমাদের ভাইকে হারাতে হচ্ছে, হারাতে হলো আর কি, এটা ঠিক তদন্ত যাতে হয়, এরপর যেন না হয় যে কাউরি এরকম কিছু হয়, দেখা যাক এটা কী হয় আর কি। নাম কী ভাইয়ের? জিসান শেখ। বাড়ি কোথায়? বাড়ি বাঙ্গিটলা ফিল্ড। মিল্টন যে ছাত্র মারা গিয়েছে তার দাদা কি বললো সেটা তো আমরা শুনলাম, কিন্তু বাকি ছাত্রর যারা অভিভাবক রয়েছেন তারা কি বলছেন? দেখো স্বাভাবিকভাবেই এই ঘটনার পর স্থানীয় যারা ছাত্রের অভিভাবক রয়েছে তারা আতঙ্কিত রয়েছেন, কারণ স্কুলে যে তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই, পাশাপাশি যে স্কুল বাঙ্গিটলা স্কুল সেই স্কুলের বেহাল দশা হয়ে রয়েছে, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিভাবকেরা জানাচ্ছেন, এবং এই ঘটনার পরেই স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা শান্ত করতে সেই এলাকাতে পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ছুটতে হয় সেখানে, এবং এই ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ইট বৃষ্টি হয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে এবং এই ঘটনায় সাত সিভিক ভলেন্টিয়ার সহ সাত পুলিশকর্মী গুরুতর আহত হয়, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, তবে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে নতুন করে আর কোনো উত্তেজনা না ছড়ায়। মিল্টন তুমি আমাদের সঙ্গে থাকো, যে মারা গিয়েছে যে ছাত্ররা মারা গিয়েছে, এক ছাত্র মারা গিয়েছে আর একজন অসুস্থ এই মুহূর্তে, সেখান থেকে দাঁড়িয়ে তার সহপাঠীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। টয়লেট করতে গেছে, প্লাস্টিক পড়েছে ওদের উপরে, তিনজনের উপরে পড়েছে, হ্যাঁ একজন মারা গেল, হ্যাঁ আমরা নিজে উদ্ধার করলাম প্রাচীর, ইলেভেন টুয়েলভের ছাত্র, স্যার একটাও আসেনি, ম্যামও আসেনি, তারপর আমরা নিয়ে এখানে আসলাম, তারপর টোটোতে উঠিয়ে নিয়ে গেলাম এখানে হসপিটাল, হসপিটালে পড়ে গেলে মালদা ট্রান্সফার করে দিল, এখানে নিল না, তারপরে এগুলো খাম হয়ে গেছে গোটা। আমার যখন প্রাচীরটা পড়ে তোমরা কি শিক্ষক মশাইকে জানিয়েছিলে? হ্যাঁ জানা হয়েছিল, তাও আসে না। কি কারণে পড়লো প্রাচীরটা? কি কারণে প্রাচীরটা কেন পড়লো? সাপোর্ট দাও ছিল, সাপোর্ট ছিল প্রাচীরটা কি একদম ওকে যে প্রাচীর অনেক দিনে প্রাচীর তোমার প্রায় কোন দিকে সাপোর্ট নেই, প্রাচীর এমন কয় 20-30 বছর আগেকার প্রাচীর, কোনো সাপোর্ট দাও নাই, প্রাচীর পড়েছে ওই প্রাচীরে কি ওই প্রাচীর ঘেরার মধ্যে কি বাথরুমটা চলতো স্কুলে? হ্যাঁ। তোমরা এর আগে শিক্ষক মশাইকে কোনোদিন জানিয়েছিলে যে প্রাচীরটা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ অনেকটা জানা হয়েছে, কিন্তু স্যার আমাদের নতুন বাথরুম আছে কিন্তু তালা মারা রাখছে। কে রাখছে তালা মারা? হেড স্যার। নতুন বাথরুম আপনাদের ইউজ করতে দিচ্ছে না? তালা মারা রাখছে, সবসময় তালা রাখছে। সেটা বাথরুম কি শিক্ষক মশাইরাই ব্যবহার করছে? না, কিন্তু বন্ধই রাখছে, একদিনও খুলছে না। এবার ওটাতে এবার আমাদের ইলেভেন টুয়েলভের ছাত্র এসে উদ্ধার করলো, উদ্ধার করে এবার নিয়ে গেলাম,
দিয়ে মারা গেল। কোন ক্লাসে পড়তো? 11 এ। কি নাম? জিসান শেখ। বাড়ি কোথায়? বাড়ি ফিল। প্রধান শিক্ষকের নাম কি? আমাদের প্রধান শিক্ষক সৌমিত্র সেনগুপ্ত। তোমাদের স্কুলের নাম কি? বাইন্ডলা হাই স্কুল। তুমি কি এই স্কুলের ছাত্র? হ্যাঁ। কি তোমার নাম? আমার নাম আশিক ইকবাল। ঘটনার সময় তুমি কোথায় ছিলে? আমি ওখানেই ছিলাম। পাশেই ছিলে? হ্যাঁ। এখন কি চাইছো তোমরা? আমি এখন বিচার ন্যায্য চাচ্ছি, যে হেড স্যারের উপরে, প্রত্যেক স্কুলের স্যার ম্যামের উপরে শাস্তি চাই। পোস্টমর্টম যেন না হয়। মিল্টন, সহপাঠীরা বলছেন যে তারা বারংবার শিক্ষক শিক্ষিকাদের কাছে গিয়েছিলেন, তাদেরকে ডেকেছিলেন, তারা কেউ আসেনি। কোথাও গিয়ে শিক্ষক শিক্ষিকাদের উদাসীনতাই কিন্তু চোখে পড়ছে। একদমই ঠিক তাই। যেহেতু স্কুলের মধ্যে একটি নতুন বাথরুম তৈরি করা হয়েছিল, সেই বাথরুমটি সবসময় স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা সেই বাথরুমটিকে তালা দিয়ে রাখত, যার ফলে ছাত্রছাত্রীদের সেই পুরনো অস্বাস্থ্যকর পরিবেশে সেই শৌচালয় ব্যবহার করতে হতো ছাত্রদের। স্বাভাবিকভাবে সে এদিনও সেই সেখানে যখন ছাত্ররা শৌচালয়ে যায় এই দুর্ঘটনা ঘটে, এবং শিক্ষকদের বিরুদ্ধে এই ঘটনা ঘটলেও শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদেরকে বারবার ডাকা হলেও ঘটনাস্থলে আসেননি, এবং তাকে যে উদ্ধার করে নিয়ে যাবেন সে ব্যবস্থাও করেনি। দীর্ঘক্ষণ পর কিছু শিক্ষক এসে সেখান থেকে, কিছু শিক্ষক এবং গ্রামবাসীদের সহযোগিতায় সেই ছাত্রকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।